বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে ইসপের একটা নতুন গল্প শুনব গল্পের নাম মিছে বলার সাজা একটা গ্রামে একটা রাখাল থাকতো রাখাল তোমরা নিশ্চয়ই জানো যারা একসাথে অনেক গরু বা ভেড়া বা ছাগল এইগুলোকে নিয়ে মাঠে চড়তে বেরোয় ওই রাখালও তার ওই ভেড়ার পাল নিয়ে একদিন বেরিয়েছে মাঠে ভেড়া গুলো সবুজ ঘাস খেয়ে নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে আর রাখাল একটি গাছের নিচে মনে বসে হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে ভাবল যে আশপাশের গ্রামে যে লোকগুলো নিজেদের মতো নিজেদের কাজ করে চলেছে তাদেরকে একটু বিরক্ত করা যাক যেমন ভাবা তেমন কাজ সে কি করলো হঠাৎ করে চিৎকার শুরু করে দিল বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমার এখানে এসেছে কোথায় আছো এসো গো তাড়াতাড়ি এসো রাখালের এই ভয়ার্থ কণ্ঠস্বর শুনে গ্রামবাসীরা সব লাঠি শোটা নিয়ে দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে এলো তাকে ওই বিপদ থেকে বাঁচাতে এসে বুঝতে পারলো যে রাখাল তাদের সাথে করেছে। আর রাখাল ওরকম ভাবে ছুটে আসতে দেখে খুব মজা পেল হা হা করে হাসতে শুরু করলো বলল তোমরা কি বোকা আমি তোমাদের সাথে মজা করলাম আর তোমরা সব কাজ ফেলে এখানে চলে এলে শুধু একদিন নয় সে পর তিন দিন এই কাজটা করলো আর প্রত্যেকবারই ওই গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করে তাকে বাঁচাতে ছুটে ছুটে এলো এরপর একদিন সত্যি একটা বাঘ এসে দেখা দিল রাখাল বাঘকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সে এবার আবার প্রাণীর ভয় চেচাতে শুরু করলো বাঁচাও বাঁচাও কে কোথায় আছে তাড়াতাড়ি এসো দেখো আমার এখানে একটা বাঘ এসেছে কিন্তু তার ওই প্রাণপণ চিৎকারেও কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করার জন্য সে যতই চিৎকার করে বলতে লাগলো আমি সত্যি বলছি গো এবার সত্যিই বাঘ এসেছে তোমরা এসো কিন্তু না তার কথায় কোনো গ্রামবাসী আর বিশ্বাস করলো না আর তাকে সাহায্য করার জন্য এগিয়েও এলো না এরপরে বাঘ আস্তে আস্তে রাখালের কাছে এগিয়ে এলো এবং রাখালকে আঘাত করল এর ফলে যা হলো রাখালের ক্ষতি তার জন্য কিন্তু সে নিজেই দায়ী এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে কখনোই মিথ্যে কথা বলা ঠিক নয় আমরা অনেক সময় হয়তো মজা করে দুষ্টুমি করেও মিথ্যে কথা বলে থাকি কিন্তু যারা মিথ্যে কথা বলে তাদের কেউ বিশ্বাস করে না এবং যদি সত্যি কোনো বিপদ হয় তখনও তাদের ওপর থেকে ভরসাটুকু হারিয়ে যায় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব সত্যি কথা বলতে এবং সততার সাথে